नजर तक बर्दाश्त नहीं है मुझे। जो मेरा है उसपे किसी का हक तो क्या? नजर तक बर्दाश्त नहीं है मुझे। রিলসটা দেওয়ার কারণ হচ্ছে মেয়েটা সিঁদুরটা পরেছে, তোমাদের দেখালাম মেয়েটা কতটা খুশি ওর শ্বশুরবাড়িতে গিয়ে, তবেই কিন্তু ও এত সুন্দর করে সেজেছে গুজেছে আর রিলস করছে। এই রিলসটার মানেটা কী? মানেটা হচ্ছে ওর স্বামীর ওপর কারোর অধিকার তো কী, ও ওর স্বামীর পাশে কাউকে বরদাস্ত করবে না। তো সেই জায়গায় আজকে এই সমাজসেবিকা কী বার্তা দিচ্ছে যে একটা বউ তার সংসার ফিরে পেয়েছে, তার সংসার করছে, সেখানে তাকে সংসার করতে না দিয়ে তার হাজব্যান্ডকে বুদ্ধি দিচ্ছে যে তুই বাইরে চলে যা, 10 দিন বাইরে চলে আয়, শুধু সামান্য কিছু টাকার বিনিময়ে 65,000 টাকা তোমার কাছে এত বেশি টাকা হয়ে গেল যে ওই মেয়েটা নিরীহ মেয়েটার জীবনটাকে শেষ করে দেবা। আজকে মেয়েটা আবার শ্বশুরবাড়ি থেকে আসার পর ও কি ওকে বাঁচিয়ে রাখতে পারবে না? তিলে তিলে ও নিজেকে শেষ করে দেবে। ওর মেডিসিন, আজকের ভিডিওতে দেখেছো যে ওর মেডিসিন হচ্ছে ওর স্বামী, ওর মেডিসিন লাগছে না, তার কারণ ওর মেডিসিন ওর স্বামী, ওর স্বামীর ঘরে আছে, তাই ওকে কোনো ওষুধ খেতে হচ্ছে না। 5 দিন 6 দিন ও কোনো ওষুধ ছাড়া রয়েছে, কারণ ওষুধগুলো হচ্ছে ডিপ্রেশনের ওষুধ, ওর হাজব্যান্ডকে ছাড়া ও ডিপ্রেশনে চলে যায়। সেইখানে দেখো এই সমাজসেবিকা টাকার জন্যে, 65,000 টাকার জন্যে আজকে এই মেয়েটাকে তার শ্বশুরবাড়ি ছাড়া করার জন্যে পরিকল্পনা করেছে। টাকা কাকে কার কাছ থেকে নিয়েছে? রক্ষিতার কাছ থেকে নিয়েছে। এবং কিসের জন্য নিয়েছে? রক্ষিতাকে তার প্রেমিকের কাছে দেবে বলে, আর তার লিগ্যাল স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেবে বলে। ইনাকে সমাজসেবিকা বলা যায়? ইনি সমাজে সত্যি সমাজমূলক কোনো কাজ করছে? আপনি কি সমাজমূলক কাজ করছেন? আপনি একটা বাচ্চা মেয়ের খুশির কথা ভাবছেন না, তার প্রাণটার কথা ভাবছেন না? এই ছোকরা হচ্ছে নষ্টা ছোকরা, এই ছোকরা নষ্টা, এই ছোকরা শুধু মেয়েদের মন নিয়ে খেলা করে, আর এই শিক্ষাটাই ছোকরার মা দিয়েছে ছোকরাকে। যারা যারা মদত করেছিস টাকা ওকে এক জায়গায় করতে, হ্যাঁ চ্যাটার্জি চ্যাটার্জি আরও অনেকেই, এই 65,000 জোগাড় করে যারা যারা দিয়েছিস তাদের টাকাটাই গেল। আর এই জালিয়াত, এই জালিয়াত সমাজসেবী আপনিও গেলেন। শুনে নেন সঙ্গীতা চক্রবর্তীর কিছু বার্তা। সব রেডি থাকবেন, সব কটা রেডি থাকবেন একটা বৈধ সম্পর্ককে অবৈধ প্রমাণ করার জন্যে। যেসব ডকুমেন্টস আপনারা নিয়ে গেছেন, আপনারা মনে হয় সঙ্গীতা চ্যাটার্জির কথাগুলো ভালো করে শোনেননি, মন দিয়ে শোনেননি। মন দিয়ে যদি শুনতেন তাহলে লিগ্যালকে ইনলিগ্যাল আর ইনলিগ্যালকে লিগ্যাল করার জন্যে ওই ডকুমেন্টসগুলো নিয়ে যেতেন না, অনেক আপনাদের কারচাপি হয়েছে। শোনো, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে, এই জন্যে লাইভ করে কানতে বসেছে ওই জালিয়াত ডুপ্লিকেট ঈশানির জন্য। দেখো দেখো দেখো, শোনো, এগুলো যত হবে তত সঙ্গীতা চক্রবর্তীর পাওয়ার সম্বন্ধে তোমরা জানবে, আর তত সঙ্গীতা চক্রবর্তী এই শয়তানদের মুখোশ খুলে দেবে। রিমি দ্রুত লাইভে এসে সব কিছু ক্লিয়ার করো, রিমির ওপর কী কী মেন্টাল টর্চার হয়েছে, কী কী হয়েছে না হয়েছে, এবার সমস্তটাই ক্লিয়ার হবে খুব তাড়াতাড়ি। খুব কাছাকাছি আছো না, ওই জন্য লাইভ করে কানতে বসেছো। অনেক অনেক, আর প্রত্যেককে খবর দিয়ে দিলাম, প্রত্যেকে রেডি থাকো, প্রত্যেকে রেডি থাকো, রিমির এতটুকু ক্ষতি, তোমাদের এত বড় বড় ক্ষতি। এক্ষুনি আমি লাইভ থেকে বেরোলাম, তবু ভিডিওর মাধ্যমে প্রত্যেকে যার যার কাছে যতটা পাচ্ছি জানিয়ে দিচ্ছি। এই রিতম নামক, এই রিতম কি দুনিয়া মানে আমাদের এই আরমান কি দুনিয়ার, ওরা গেছিলো আরমান কি দুনিয়ার এক্স ওয়াইফ, সে গেছে এই সমাজসেবিকা হাবলি ডাবলির কাছে গিয়ে 65,000 টাকা দিয়ে, সেই 65,000 টাকার বিনিময়ে উনি সংসার ভাঙার জন্যে কেসটি হাতে নিয়েছেন। 65,000 টাকার বিনিময়ে কেসটি হাতে নিয়েছেন এবং সংসারটা ভেঙে দেওয়ার, সংসারটা ভাঙার জন্যে উনি এই রিতম কাম আরমানকে বলেছে যে তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, 10 দিনের জন্য তুমি বাইরে থাকো, আর একে যে কোনো প্রকারে একে মানে মেন্টাল হ্যারেস করে একে যাতে যে কোনো প্রকারে বাড়ি থেকে বের করে দাও, ব্যাস তারপরে দেখে নিচ্ছি। তাহলে ভাবো সমাজসেবিকা কতটা নোংরা। আমরা আন্দোলনের ডাক দিচ্ছি এবং যে কোনো প্রকারে, যে কোনো প্রকারে এই সব দুর্নীতি বন্ধ করতে হবে, এই সব দুর্নীতিকে বন্ধ করতে হবে। একটা মেয়ে সংসার করতে চায়, সে সংসারের জন্য পাগল, সে সংসারে তার শীতে ভর্তি সিঁদুর, তার প্রত্যেকটা মানে রিলস দেখো, সে এত সুন্দর সিঁদুর টিঁদুর পরে, তার মানে সে কতটা খুশি হলে শীতে ভর্তি সিঁদুর এবং 3টে নাইটি নিয়ে কদিন ধরে কন্টিনিউ চলে যাচ্ছে 2টো 3টে নাইটি পরে। সে আর কিছুই চাইছে না, সে শুধু চাইছে স্বামীর কাছে থাকতে, স্বামীর গন্ধ, স্বামীর স্পর্শ, স্বামীর সান্নিধ্যে বা স্বামীর ভালোবাসাতে। এটা একটা বাচ্চা মেয়ে, অল্প বয়স, সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তার স্বামীকে, শুধু চায় তার স্বামীর সাথে সংসারটা করতে। আর এর ভেতরে ঢুকে ওই এক্স ওয়াইফ
এর সঙ্গে মানে এর সংসারটা, সাজানো সংসারটা নষ্ট করে দিতে চাইছে। এবং তার ভিতরে এই সমাজসেবিকাও মদত করছে, এই হাবলি ডাবলি, আমরা নাম বলতে পারবো না সেই কারণে বলছি না, এই হাবলি ডাবলিও কী করে একটা সংসার ভেঙে দেওয়ার জন্য, যেখানে একটা মেয়ের আর্তনাদ, মেয়ের কান্না, যে মেয়েটার সংসার করতে চায়, সেই মেয়েটার সংসারটা ভেঙে দিয়ে তার হাজব্যান্ডকে বুদ্ধি দিচ্ছে যে তুমি বাইরে চলে যাও, তুমি বাইরে চলে যাও, আর তোমার ওকে কী করে বের করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি। ভাবো কীভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, কীভাবে মেয়েটার উপর মেন্টাল প্রেশার দিচ্ছে, কীভাবে মেয়েটার উপর টর্চার করছে। আমরা ভিডিও দেখছি সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু ভেতরে ভেতরে কতটা বদমাইশি প্ল্যান করছে। পারবি তো, পারবি তো সামলাতে? হ্যাঁ, কী করবি? এই মেয়েটাকে দিয়ে বলাবি যে না আমি থাকবো না ওই বাড়িতে? মেয়েটা ওই বাড়িতে যাওয়ার জন্যে কম লড়াই করেনি, কম অপমানিত হয়নি, কম নিজেকে বিসর্জন দেয়নি, অনেক কিছু নিজেকে বিসর্জন দিয়ে কিন্তু তবে ওই বাড়িটায় ঢুকেছে। কিন্তু সেই বাড়ি থেকে ওকে বের করে দিতে দেওয়ার জন্যে পরিকল্পনা করছে সমাজসেবিকা। ভাবতে পারো, সমাজসেবিকা, আমরা জানি সমাজসেবিকা সংসার তৈরি করে, এখানটা তো তো রিতমকে দু চার গালে গালের মধ্যে দু চার থাপ্পড় মেলে বলতো তো বাড়ির লক্ষ্মী বাড়ি ঢুকেছে, যাও তুমি ওর সাথে সংসার করো। অনেক তো হয়েছে, পছন্দ করে তো একেও বিয়ে করেছিলে। হ্যাঁ, এক মাস আগে তো তোমরা স্টেশনে দেখাও তো করেছো, দেখা যদি না করতে, না পছন্দ করতে, না জানতে, না হোয়াটসঅ্যাপে আনব্লক ব্লক খেলতে, যদি পছন্দ করতেই না, যদি একদমই করতে না, তাহলে তো ব্লকিং আর ব্লক আর আনব্লক তো করতে না, স্টেশনে গিয়ে তো দেখাও করতে না, ওর কোন কোন উকিল ওর কেস লড়ছে তাদেরও তো খোঁজ নিতে না। তার মানে এই মেয়েটার মন নিয়েও খেলছে আর ওর শরীর নিয়ে খেলছে। ভাবতে পারছো কতটা খতরনাক, মানে যে সমাজে পয়জেন, এই সমাজের পয়জেন, এই ছোকরাকে মদত করছে কে? আমাদের সমাজসেবিকা। এই পয়জেন আরও ছড়ানোর জন্য মদত করছে আমাদের সমাজসেবিকা। এই সেবিকার যদি এইরকম সেবা থাকে, এই সমাজসেবিকাকে কী করা উচিত, কী করা উচিত? শোনেন, আপনি যেটা করছেন খুব খারাপ কাজ করছেন, এর ফলাফল কিন্তু খুব সাংঘাতিক হতে চলেছে, খুব সাংঘাতিক হতে চলেছে। অন্তপক্ষে ছেলেটাকে আপনি বোঝাতে পারতেন যে যাই করো তাই করো, তুমি তোমার বাড়িতে লক্ষ্মী ঢুকেছে, তার সাথে তোমাকে সংসার করতে হবে। আপনি বুদ্ধি দিচ্ছেন ওকে 10 দিন বাড়ির বাইরে চলে যেতে, এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক বুদ্ধি দিলেন না। দেখেন, সে আপনার কাজ আপনার মতন, তাহলে আপনার এটাই কাজ? আপনি বলেন আমি এত সংসার জোড়া লাগিয়েছি, কোথায় জোড়া লাগালেন? আপনি তো সংসার ভাঙছেন, যেখানে আইন বলছে সে ডিভোর্স না নিয়ে সে যদি তার স্বামীর কাছে ফিরতে চায় তার অধিকার আছে, তাহলে তো আপনি আইন বিরোধী কাজ করছেন। পারবেন তো আইন বিরোধী কাজ করতে? এই পয়সার বিনিময়ে এই পয়সা আপনার সহ্য হবে? 65,000 টাকা খেয়েছে, 65,000, হ্যাঁ 65,000 খেয়েছে ওই বড় খেলার কাছে, মানে এই আরমানের বড় খেলার কাছ থেকে, বুঝতে পারছো? যারা ঈশানী বলে তাকে চেনো, এই মেয়েটি কতটা সাংঘাতিক, কতটা হিংস্র, এই মেয়েটি একদিন মারবে প্রত্যেকটা মানুষকে। এবং এই প্রত্যেকটা, এই মেয়েটার, এই যে আজকে রিমির যদি কিছু হয়, রিমি যদি, কারণ রিমি নিতে পারবে না, রিমি নিতে পারবে না, রিমি নিজের ক্ষতি করবে, আর এই রিমির যদি কিছু হয় তার জন্যে দায় থাকবে এই পরিবারটা আর ওই মেয়েটা আর ওই মেয়েটার পরিবারটা। কারণ ওই মা বাবার তার মেয়েকে সামলাতে পারে না, তাহলে ছেলে মেয়েটাকে কী মানুষ করেছে? আর এই ফ্যামিলির এই প্রত্যেকটা মেম্বার, তোমরা প্রত্যেকটা মেম্বার ফাঁসবে যদি মেয়েটার কিছু হয়। নাও চলো, তোমরা যখন আন্দোলন চাইছো তাহলে আন্দোলনই হবে। আমরা চাইছিলাম যে যেরকম আছে সে সেরকম সুস্থভাবে সংসার করুক, কিন্তু না, এরা তলায় তলায় শীত কাটছে, শীত কাটলে তো ওই শীতের ভিতরে তোমাকেই ঢোকানো হবে। চলো, প্রত্যেককে বললাম ব্রেকিং নিউজ, তোমরা কিন্তু সবাই এক জায়গায় হও, কাল্লাবাসীদের বলছি প্রত্যেককে এক জায়গায় হতে, যারা যারা এই ছোকরার নোংরামিকে সহ্য করতে পারছো না তারা সবাই এক জায়গায় হও, ইট পাটকেল নিয়ে, ঝাঁটা জুতো, যার যার বাড়িতে ঝাঁটা জুতো ইট পাটকেল যা আছে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ো। কারণ আমরা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তোমাদের এই ওদের ওখানে ধর্ণা বা আন্দোলনের ডাক দেবো, তখন কিন্তু তোমাদের সবাইকে কাছে পাওয়ার পাবো সেই আশাই করব। কারণ তোমরা অনেকেই বলেছো বিরক্ত লাগছে, আর সবথেকে মহাকালপীঠ হচ্ছে এই ছোকরা। আমার বাইরে থেকেও প্রচুর মানুষ আসবে, বাইরে থেকে কলকাতা থেকে প্রচুর মানুষ আসতে চাইছে যে এই এই ছোকরাকে পিটানো, মানে যদি এই ছোকরাকে এর আকাল ঠিকানে পে আনার জন্যে। তাই প্রত্যেককে বলবো তোমরাও সবাই এক জায়গায় হও, সোচ্চার হও, এবং একে এর যোগ্য শাস্তি দেওয়ার জন্যে সবাই আমরা এক হব। কারণ এই মেয়েদের মন নিয়ে খেলা, মেয়েদের নিয়ে খেলা করা, এর একবারে ঘুচিয়ে ছাড়বো। কখনো ব্লক
কখনো আনব্লক, কখনো দেখা করতে যাওয়া, যখন এ দাগা দেবে এর বুকের মধ্যে পড়া, যখন এ দাগা দেবে এর বুকের মধ্যে পড়া, দুজনার মন নিয়ে লাট্টুর মতো খেলা। চলো ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, প্রত্যেককে বলবো সজাগ হও, সচেতন হও, আর এই নোংরা ছেলেটাকে ওয়াইটি ছাড়া করো, এই নোংরাটাকে নোংরা দূর করো। বাড়ি থেকে যেমন আমরা ঝেঁটিয়ে নোংরা দূর করি, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে, এই গোটা ফ্যামিলিটাকে। আর একে আর এদের বাড়ির এই মিঠাই এটাই চাইছে, এই মিঠাইকে এরা যা অযত্ন করেছে তাই মিঠাই এদের প্রাপ্য শাস্তি দেবে 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 দেবে, এবং সেই শাস্তি পাওয়ার জন্য রেডি হয়ে যা। চলো